আজ বুধবার বিশ্ব তামাক মুক্ত দিবস। সেই উপলক্ষে তামাক বর্জন করার জন্য হাওড়া স্টেশনে একটি সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হলো বুধবার। হাওড়া স্টেশনে রেলের আধিকারিকরা কর্মীরা এদিন একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন। স্কুল পড়ুয়ারাও অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। তারা পথনাটিকার মাধ্যমে তামাক বর্জনের বার্তা দেন। জানা গিয়েছে এই অনুষ্ঠানে রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা সকলে তামাক বর্জনের উপদেশ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম মনীষ জৈন। তিনি রেলের তরফ থেকে হাওড়া স্টেশনে তামাক বর্জনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে খুশি হয়ে 15,000 টাকা উপহার দেন সচেতনতামূলক প্রচারে অংশ নেওয়া সকলের জন্য। হাওড়া স্টেশনে বুধবার সকালের এই অনুষ্ঠানটি সকলের মনে প্রভাব বিস্তার করে। কানুন কে হিসাব সে কিসি ভি পাবলিক প্লেস মে ধূমপান বানা হয় তো হমে রেলওয়ে স্টেশন ভি উসি কে তহত আতা হয় আগর হমে কোই ধূমপান করতা হুয়া মিলতা হয় রেলওয়ে স্টেশন পে তো উসকো জুর্মানা লাগায়া জাতা হয় तो इससे मैं ये मानता हूँ जो मैंने देखा है पिछले कुछ सालों में कि डेफिनेटली ऐसे वाकये कम हुए हैं, लेकिन आप कह रहे हैं कुछ लोग हैं जो अभी भी चाहे लत से मजबूर हों चाहे आदत से मजबूर हों वो भी करते हैं। तो इसके लिए जैसे आज का ये प्रोग्राम है ये एक उसी तरह का एक अवेयरनेस कैंपेन है लोगों को बताने के लिए कि इससे क्या क्या नुकसान हो सकते हैं और उसके साथ साथ जो गंदगी फैलती है वो तो अलग है। ब्यूरो रिपोर्ट, द यूनाइटेड इंडिया न्यूज़।